যাদবপুরে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনায় বিক্ষোভকারী পড়ুয়াদের দেশবিরোধী তকমা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন এগুলো বরদাস্ত করা হবে না। যেভাবে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছি, সেইভাবে যাদবপুরে ঢুকে কমিউনিস্ট ঘাঁটি গুঁড়িয়ে দেব। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বহিরাগত তত্ত্ব শোনান। যাদবপুরে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে নিগ্রহের প্রতিবাদে ধর্মতলায় বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মী সমর্থকরা। অপরদিকে যাদবপুর ক্যাম্পাসে এবিভিপির তাণ্ডবের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল তিন বিভাগের পড়ুয়াদের। মিছিল গিয়ে শেষ হয় গোলপার্কে। রাজীব কুমারকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই। রাজীব কুমারের বাড়িতে আবার হানা দিল সিবিআই টিম। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ইবিজা রিসর্টে রাজীব কুমারকে খুঁজতে পৌঁছেছে সিবিআই এর আরেকটি টিম। কলকাতায় ফিরে এনআরসির বিরোধিতায় ফের সরব হলেন মুখ্যমন্ত্রী। আবারও চ্যালেঞ্জ ছুড়ে বললেন বাংলায় এনআরসি করতে দেব না মুখ্যমন্ত্রীর আশ্বাস। বিজেপি রাজনৈতিক প্রচার করছে, করতে দিন, বাংলায় কোনো এনআরসি হবে না। দীর্ঘ অপেক্ষার অবসান। ভারতীয় বায়ুসেনার হাতে এলো বহু প্রতীক্ষিত যুদ্ধ বিমান রাফালে। পূর্ব পরিকল্পনা মতো চুক্তি হওয়া প্রায় তিন বছর পর যুদ্ধ বিমানটি হাতে পেল ভারতীয় বায়ুসেনা। প্রথমে বলা হয়েছিল ১৯টি, এবার বলা হলো ২৭টি। গোটা বৌবাজার এলাকার এতগুলো বাড়ি ভেঙে ফেলা হবে বলে জানানো হলো সরকারি তরফে। এই সপ্তাহে গোটা ঘটনাস্থল ভালো করে ঘুরে দেখে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দিল কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের বিল্ডিং সংক্রান্ত একটি বিশেষজ্ঞ কমিটি। মুখ্যমন্ত্রী সফরের আগে তড়িঘড়ি পরিষ্কার করা হচ্ছে দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা আবর্জনা। ছবিটি উঠে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের কাছে ডেবরা গ্রামীণ হাসপাতালের পুরনো ক্যাম্পাসে। প্রায় তিন দিন ধরে চলছে এই কাজ। মুখ্যমন্ত্রীর সফর শেষে আবার একই অবস্থা ফিরতে পারে, সেই আশঙ্কায় ফুসছে এলাকাবাসী। দেশীয় সংস্থাগুলির জন্য কর্পোরেট করের হার কমানোর জেরে ২০০০ পয়েন্ট উঠল সেন্সেক্স। বাজার ঊর্ধ্বমুখী দেখে বোঝা যাচ্ছে ভরসা পাচ্ছেন লগ্নিকারীরা। ২০ সেপ্টেম্বর মুক্তি পেল দ্য জোয়া ফ্যাক্টর। অভিষেক শর্মার পরিচালনায় দ্য জোয়া ফ্যাক্টরের গল্প অনুসারে এই সিনেমাতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সোনাম কাপুরকে। গতকাল তারই স্ক্রিনিংয়ের অনুষ্ঠানে আনন্দ আহুজার সঙ্গে দেখা গেল সোনাম কাপুরকে। মহেন্দ্র সিং ধোনিকে বাদ দিয়ে দল গড়ার সময় এসে গিয়েছে। তারুণ্যের জোর দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া উচিত ভারতের। ধোনি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।